আমরা পৃথিবী থেকে সবাই চলে যাব, এই পৃথিবীতে কেউ থাকবে না। প্রিয় দিনী ভাই এবং বোন, আমি আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য বানিয়েছি এই প্রতিষ্ঠান, আমি চলে যাব, আমি পৃথিবী থেকে চলে যাব। এই পৃথিবী কাউকে থাকতে দিবে না, এটাই স্বাভাবিক। এই পৃথিবী কাউকে থাকতে দিবে না, এই পৃথিবী থেকে সবাই চলে যাবে, কিন্তু এই প্রতিষ্ঠান থেকে যাবে, এই প্রতিষ্ঠানের মাটি থেকে যাবে, কিয়ামত পর্যন্ত সাক্ষ্য হয়ে থাকবে ইনশাল্লাহ। আপনারা দোয়া করুন আল্লাহ যেন কবুল করে এই প্রতিষ্ঠানকে কিয়ামত অবধি যেন আল্লাহ সালাফি মানহাজের উপর এই প্রতিষ্ঠানকে কবুল করেন। আল্লাহুম আমিন। মনে বড় আকুতি, মনে বড় সাদ, আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে কবুল করো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই বোনেরা, আপনারা অবগত আছেন আমাদের এই মার্কাজে সুন্নাহ সালাফি কমপ্লেক্স হরিপুর মাথালিয়া মালান্দ জামালপুর। এই প্রতিষ্ঠান দিয়ে দেশ ও দেশের বাইরে প্রিয় দিনই ভাই এবং বোনদের অর্থায়নে আল্লাহ রহমতে চলে। আপনারা জানেন যে সমস্ত অলাভজনক প্রতিষ্ঠান, এটা সরকারি কোনো অনুদান এখানে আসে না। আর আমরা এ পর্যন্ত এই ভবনটি এখানে হেফস এবং নুরানি এবং কওমি কিতাব বিভাগ এখানে চালু আছে আলহামদুলিল্লাহ মিজান নাহু পর্যন্ত। তো আমাদের এই বর্তমানে মাদ্রাসাটির 60-70 হাজার টাকা ঋণ রয়েছে। তো আমাদের এখানে বর্তমানে এখানে মরুভূমির মতো বললেই চলে, কারণ কোনো গাছপালা নেই। এখানে খুব একটা খারাপ অবস্থা গরম দিনের মধ্যে। এখানে প্রয়োজন আমাদের এখনও প্লাস্টারের কাজ শেষ হয়নি। সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে প্লাস্টারের কাজ এখনও শেষ হয়নি, কাজগুলি এখনও বাকি রয়ে গেছে। প্লাস্টারের কাজ সামনে এবং ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে প্লাস্টারের কাজ এখনও বাকি। পাশাপাশি আমাদের একটি সৌর বিদ্যুতের প্রয়োজন, যেহেতু গ্রাম এলাকা বিদ্যুৎ বেশিরভাগ সময় থাকে না, ছাত্রদের রাত্রে পড়াশোনার ব্যাঘাত ঘটে। সামনে এবং পিছনে প্লাস্টারের কাজ বাকি রয়েছে, এগুলো যদি কাজ না করি তাহলে নষ্ট হয়ে যাবে, আপনারা জানেন। তো এই কাজগুলি বাকি রয়েছে এবং আমাদের 60-70 হাজার টাকা এখনও ঋণ রয়ে গেছে। ঋণগুলো যেন আমরা মওকুফ করতে মিটিয়ে দিতে পারি, আপনারা দোয়া করবেন। এবং পাশাপাশি রমজান মাস, দান সাদাকার মাস, তো আপনাদের দানের হাতকে প্রসারিত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং এখানে আপনারা জানেন যে অনেক এতিম অসহায় মিসকিন বাচ্চা বেশিরভাগ পড়াশোনা করে, যারা ফ্রি পড়াশোনা করে অনেকেই আছে। তো তাদের বোর্ডিং খরচ এবং তাদের আপনার পড়াশোনার খরচ তারা দিতে পারে না, এখান থেকে ফ্রি পড়ানো হয়। তো আপনারা পাশাপাশি এদিকে খেয়াল রাখবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই পাশেই যে আপনার মাদ্রাসার সাইটে মাটি ঢেলে যাবে, তো এই মাটি ধরে রাখার জন্য বাউন্ডারি প্রয়োজন। এবং পাশাপাশি আমাদের একটা গেট প্রয়োজন, গেটের খুব প্রয়োজন, যে খোলা সদর মাঠ, একটা গেট খুব প্রয়োজন। যে গেট না হলে আমাদের খুবই সমস্যায় আমরা পড়ে যাব, তো সব মাদ্রাসার ক্ষয়ক্ষতি হয়ে যায়। একটা গেট আমাদের খুবই প্রয়োজন বাচ্চাদেরকে ধরে রাখার জন্য। আপনাদের দেওয়া অর্থে, আল্লাহর রহমতে আপনার দেওয়া অর্থে এই প্রতিষ্ঠান চলে। আপনার সাদাকার হাতকে প্রসারিত করুন, রমজান মাস, দান সাদাকার মাস, আমরা এই প্রতিষ্ঠানের মাটি থেকে যাবে, কিয়ামত পর্যন্ত সাক্ষ্য হয়ে থাকবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করুন আল্লাহ যেন কবুল করে এই প্রতিষ্ঠানকে কিয়ামত অবধি যেন আল্লাহ সালাফি মানহাজের উপর এই প্রতিষ্ঠানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। মনে বড় আকুতি, মনে বড় সাদ, আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে কবুল করো, আমাকে এবং আমাদেরকে কবুল করো। আল্লাহুম্মা আমিন। যারা এখানে দান সাদাকা করেছে এবং করবেন, আল্লাহ যেন সবাইকে ক্ষমা করে দেন। আল্লাহুম্মা আমিন। সবাইকে ঈমানের উপর অটল রাখেন। আল্লাহুম্মা আমিন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আপনাদের ডোনেশন পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। সাদাকা তো বুরহান, দান হলো কিয়ামতের মাঠে দলিল। যে দলিল ছাড়া মানুষ দুনিয়াতে বসবাস করতে পারে না, জমির দলিল হলে মানুষ জমি দখলপূর্বক বসবাস করতে পারে। জমিতে থাকার জন্য একটা দলিল লাগে, কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার জন্য দলিল হবে দান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা গোপনে দান করে সেই দান কিয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়া ব্যতীত, সেই ছায়ার নিচে মানুষ অবস্থান করবে, গোপন দানের সাদাকার নিচে।